আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওটিতে মসজিদ আল হারামের সিসি ক্যামেরায় ধরা পড়া এমন কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো যে ভিডিওগুলো সিসি ক্যামেরায় রেকর্ড না হলে কেউ বিশ্বাস করত না। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি শুরু করার আগে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন শুরু করি। সবার প্রথমে এই সুন্দর দৃশ্যটি দেখুন। ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন 9 থেকে 10 বছর বয়সী একটি বাচ্চা তার মাকে হুইল চেয়ারে করে পবিত্র মসজিদ আল হারামে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ, হাজিদের পোশাকে এই বাচ্চা ছেলেটিকে দেখতে কতই না সুন্দর লাগছে। এই সুন্দর দৃশ্যটি যদি কেউ ক্যামেরায় রেকর্ড না করত তাহলে অনেকেই এই দৃশ্যটি দেখতে পেত না। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই ছোট বাচ্চাটির নেক মকসুদ কবুল করুন, আমিন। এবার এই মানুষটির দিকে দেখুন। ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন এই মানুষটি কান্না চোখে আকাশের দিকে হাত তুলে মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে কি যেন বলছেন। আপনি জানলে অবাক হবেন, এই মানুষটি মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের একজন নেক বান্দা এবং তিনি তার সারা জীবনের চেষ্টায় এবারই প্রথম হজ করতে এসেছেন, আর তাই তিনি খুশিতে মহান আল্লাহ তাআলার দরবারে বারবার শুকরিয়া আদায় করছেন। সুবহানাল্লাহ। এবার পবিত্র কাবা শরীফ তওয়াফ করতে আসা একজন হাজির ক্যামেরায় ধরা পড়া এই ভিডিওটি দেখুন। ভিডিওটিতে দেখতে পারবেন একজন আফ্রিকার মানুষ অর্ধবস্ত্র হয়ে পবিত্র কাবা শরীফের পাশে একটি দেওয়ালের উপরে উঠে হাজিদের ভয় দেখানোর চেষ্টা করছে। আল্লাহু আকবার। কিন্তু পরবর্তীতে জানা যায় এই মানুষটি একজন মানসিক প্রতিবন্ধী। তিনি প্রায় সময় এরকম উল্টাপাল্টা আচরণ করতে শুরু করেন, কিন্তু হজ করতে আসার আগে তিনি একদম ঠিক ছিলেন। এবার এই ভিডিওটি দেখুন। ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন 4 থেকে 5 মাস বয়সী একটি ছোট্ট শিশু মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের পবিত্র মক্কা শরীফকে চুম্বন করার সৌভাগ্য লাভ করেছে। সুবহানাল্লাহ। যেখানে একজন মানুষ সারা জীবন এই সৌভাগ্য লাভ করতে পারে না, সেখানে এই ছোট্ট মেয়েটি তার এই বয়সে মক্কা শরীফে চুম্বন করেছে। সুবহানাল্লাহ। এবার এই ভিডিওটি দেখুন। ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন মক্কার সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে কিভাবে একজন মানুষ কাবা শরীফ তাওয়াফ করার সময় তার সাথে করে তার হাতে জুতা নিয়ে গেছে, এবং দেখুন তিনি পবিত্র হাজরে আসওয়াদ পাথরের ধারে কাছে এসেছেন চুম্বন করার জন্য। সেখানেও তিনি সবার আগে রেখেছেন তার জুতা। আস্তাগফিরুল্লাহ। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই মানুষটিকে সঠিক বুঝ দান করুন। তিনি যেভাবে জুতা নিয়ে পবিত্র কাবা শরীফে গেছেন তিনি একদমই ঠিক কাজ করেননি। আর সিসিটিভি ক্যামেরায় এই ভিডিওটি প্রকাশ করা হয়েছে কারণ যাতে আর কোনো মানুষ ভুলেও শয়তানের প্রলোভনে হোক, অন্য কোনো কারণে হোক, জুতা নিয়ে কখনোই কাবা শরীফের আশেপাশে না যায়।